হ্যালো ফ্রেন্ড, আজকে একটি ভিডিও যেটি নিয়ে এলাম সেটি হচ্ছে, যদি স্টেট গভর্নমেন্ট যে সিক্সথ পে কমিশন আছে সেটি যদি সেন্ট্রালের যে সেভেন্থ পে কমিশন ছিল সেই অনুযায়ী যদি ফলো করে তাহলে আমাদের প্রত্যেকের বেসিক পে কীরকম হতে পারে বা কীভাবে ক্যালকুলেশন করব সেই সংক্রান্ত ভিডিওটি। ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন পে কমিশন সংক্রান্ত এবং ম্যাথমেটিক্স এবং এডুকেশনাল বিভিন্ন নিউজ নিয়ে আমার চ্যানেল হাজির হবে। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, যারা যারা এখনও করেনি। অন্যান্য সমস্ত ভিউয়ারকে আমার ধন্যবাদ। এবার শুরু করা যাক। যেহেতু আমাদেরও ডিএ ঘোষণা হয়ে গেছে, যদিও সেটি সামনে পাবো 2019 সালে 1 জানুয়ারি থেকে, যে 125% ডিএ সেন্ট্রালও কিন্তু 125% ডিএ দেওয়ার পর এই কমিশনটি চালু করেছিল। সুতরাং আমরাও আশা করতে পারি সেই অনুযায়ী, সাধারণত যা নিয়ম সেন্ট্রালটাকেই ফলো করা হয়, যদি সেন্ট্রালটাকে ফলো করা হয় তাহলে আমাদেরও কিন্তু আশা যে এই ডিএর 125%-এর পরেই ঘোষণা হবে। কিন্তু কবে হবে সেটি বলা মুশকিল। যদি দেখা গেলো যে মার্চ বা এপ্রিল বা মে বা জুলাই 2019 সালে হতে পারে, এর আগের যে পে কমিশন সেটি চালু হয়েছিল, কার্যকরী হয়েছিল এমনি 2006 থেকেই সেটি এফেক্ট হয়েছিল, বাট চালু হয়েছিল হচ্ছে 2019 সালে 1 এপ্রিল থেকে, সরি 2009 সালে 1 এপ্রিল থেকে। সেই অনুযায়ীও চিন্তাভাবনা থাকতে পারে যে 2019 সালেরও হয়তো 1 এপ্রিল থেকে চালু হবে বা চালু করা হবে, সেই সংক্রান্ত থাকতে পারে। যাই হোক, এবার বলি যে যদি সেই সেন্ট্রালটাকে ফলো করা হয় তাহলে কি, ফার্স্ট হচ্ছে আইওআর, ইন্ডেক্স অফ রেশনালাইজেশন, এটিকে ফিটমেন্ট ফ্যাক্টরও বলা যেতে পারে। সেন্ট্রালের ফিটমেন্ট ফ্যাক্টর ফার্স্ট যেটি ছিল 2.57, এটি লোয়ার, তারপরে ধীরে ধীরে অনেকের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে কারো কারো আন্দোলনের পক্ষে যে বিভিন্ন সংগঠনের আন্দোলন বা বিভিন্ন কার্যকর ক্ষেত্রে কার্যকর করার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির এমপ্লয়ীদের ক্ষেত্রে সেটি পরে পরিবর্তিত হয়ে কিছু কিছু পরিবর্তন হয়। তবে মেনলি 2.57 ফ্যাক্টর এটি ছিল। যদি আমাদের ফলো করে সেন্ট্রালটাকে ফলো করে, কারণ আমাদের পে কমিশনের যখন নোটিফিকেশন হয় তখন কিন্তু বলা ছিল যে সেন্ট্রাল পে কমিশনের যেটি আছে সেটিকে ফলো করবে, সেটিকে বিস্তার বিশ্লেষণের মধ্যে থাকবে বলা হয়েছিল। সেই অনুযায়ী যদি করা হয় তাহলে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরটাকে আমরা ধরতে পারি, যেহেতু ফার্স্ট সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা উঠেছিল। যদিও তাদের দাবি ছিল 3.3-এর বেশি, যদিও পরে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল। কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচারদের ক্ষেত্রে পরে তারা আন্দোলন করে, তাদের আন্দোলন করে 2.67 বা 2.262 এরকম ফিটমেন্ট ফ্যাক্টর হয়। এবার একটি হিসাব আমি ধরি, যদি অপশন ডেট যেটি সেটি যদি 1/1/2016 দেওয়া থাকে, এফেক্ট 1/1/2016 থেকেই সেন্ট্রাল চালু হয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্টেও সেটাই করতে হবে, কারণ 10 বছর অন্তর অন্তর যেটি হয়, সুতরাং এফেক্ট 1/1/2016 থেকেই হবে। সেক্ষেত্রে আমার যেটি হচ্ছে অপশন ডেট, বিভিন্নজন বিভিন্ন নিতে পারে, তো আমার ক্ষেত্রে অপশন ডেট আমি যে হিসাবটা ধরেছি করেছি সেটি হচ্ছে 1/1/2016-তে যদি অপশন ডেট হয় তাহলে সেই দিনের বেসিক হচ্ছে যদি কারো 22,810 টাকা হলো, 48 টাকা গ্রেড পের ক্ষেত্রে। এবং শুধু এটি নয়, প্রত্যেকের এই একইভাবে হিসাব আসবে, প্রত্যেকের বেসিক পে 1/1/2016-তে যা বেসিক আছে সেই অনুযায়ী আসবে। একে এই আইওআর বা ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে মাল্টিপল করা, 2.57 22,810, একে মাল্টিপল করলে পরে হয় 58,621.7 টাকা, এটিকে রাউন্ড অপ করে নিলে পরে এই 21-কে নিয়ারেস্ট 10 মাল্টিপলে আনলে পরে এটা হচ্ছে 58,630 টাকা। অর্থাৎ বেসিক পে হয়ে গেলে তখন আফটার পে কমিশনকে চালু হওয়ার পরে তার বেসিক পে হয়ে গেলো কিন্তু 58,630। এখন অপশন ডেটে যেহেতু 1/1/2016 তাহলে কি সেটাই পাবে না, তারপরে তার ইনক্রিমেন্টগুলো হিসেব হবে, ইনক্রিমেন্টগুলো 3% হিসেবে ইনক্রিমেন্ট করলে পরে 1/7/2016-তে 1760 টাকা ইনক্রিমেন্ট হয়, সেটি যদি যোগ করে নিয়ে আসা হয়, যোগ করে নিয়ে আসলে পরে তাদের বেসিকটা হবে হচ্ছে 1/7/2016-তে 60,390, অর্থাৎ এই 58,630-এর সঙ্গে 1760 এই অ্যাড করলে পরে 60,390 হবে। তো সবাইকে অনুরোধ করি যে একটু হেডফোনটা ইয়ারফোন ইউজ করবেন, কারণ আমার ক্যামেরার একটু সাউন্ডের প্রবলেম চলছে। তো এবার বেসিক পে 1/7/2017, 1 বছর পরে 2017 সালে যদি বেসিক ইনক্রিমেন্ট ধরতে হবে, সেই ইনক্রিমেন্ট ধরে যদি আনি ইনক্রিমেন্ট হবে 1820, তার সঙ্গে 60,390। ইনক্রিমেন্ট হিসাব করার কোনো অসুবিধা নেই, এখানে যে বেসিক পে ছিল 1/7/2016 এর 3% করবেন, অ্যাট দ্য রেট অফ 3% বলা আছে, 3% করবেন, করার পরে তাকে রাউন্ড আপ করবেন লাস্টের দিকে, যদি থাকে 21-30, যদি থাকে 52 হবে 60 এরকম বা বেশি হবে, তাতে 1820 হলো, 1820 দিলে 62,210 টাকা। এবার 1/7/2018-তে তার বেসিক পে কী হবে, এটির এই যে 1/7/2017 যা বেসিক পে ছিল তার 3% হবে ইনক্রিমেন্ট, তার যদি 3% ইনক্রিমেন্ট করলে পরে হয় 1870, অ্যাড করলে হচ্ছে 64,080 টাকা। এখন আমি ধরলাম যে আমাদের যে স্টেট পে কমিশন, সেই স্টেট পে কমিশন
ইমপ্লিমেন্ট করতে আরও দেরি করে চলছে। দেখা গেল কি 1/7/2019-এর পরেও চলে যাচ্ছে, হতে তো পারেই, না হওয়ার কোনো কিছু নেই, হতেই পারে। যদি হয় তাহলে 1/7/2019, আর যদি নাও যদি হয়, অর্থাৎ পে কমিশন ঘোষণা হতে হতেও আপনার যে প্রায় জুলাই মাস চলেই আসবে, সেই ক্ষেত্রে আপনার হিসাব করতেই হবে যে ইনক্রিমেন্ট হিট হিসাবে আপনার বেসিক পে কত। এখানে ওই 1/7/2018-তে যে বেসিক পে ছিল তার 3% ইনক্রিমেন্ট হিসাব করতে হবে। 3% ইনক্রিমেন্ট হলে পরে হবে 1930 টাকা, সেটির সঙ্গে অ্যাড করলে হবে 66,010 টাকা। এখন আপনার যে মূল গ্রসটি কী আসবে সেটি হবে বেসিক প্লাস ডিএ। ডিএ সাধারণত 0%ও হতে পারে, 2% হতে পারে, 1% হতে পারে, 3% হতে পারে, এর থেকে বেশি সাধারণত হবে না আমার যা মনে হয়। তাই ডিএ 0%ই ধরতে পারেন কোনো অসুবিধা, অর্থাৎ ডিএ পাবেন না। ফার্স্ট পে কমিশনের যখন স্টার্ট হয় তখন ডিএ হয় না, ডিএ না দিলেও কোনো অসুবিধা নেই। আর এই ছাড়ে আমাদের সেই পুরোনো আমল থেকেই চলছে, বহুদিন যাবত বহু কয়েকটি পে কমিশনের থেকেই চলছে, হচ্ছে এই স্যারে হয় হচ্ছে বেসিকের 15%। এই বেসিকের 15% হিসেবেই চলে আসছে, এর আগে পে কমিশন, তার আগের পে কমিশনে, সমস্ত পে কমিশনে এই 15%ই ছিল। এবার মেডিকেল, মেডিকেলে এখন 300 টাকা আছে, সেটা যদি 500 হয় বা 700 হয়, যাই হোক, সেটি অ্যাড হবে, অ্যাড হলে পরে আপনার গ্রস আসবে। তো এই ফিটমেন্ট ফ্যাক্টর যেটি আছে, ফিটমেন্ট ফ্যাক্টর অর্থাৎ বা আইওআর ইন্ডেক্স অফ রেশনালিটি, এটি কত হয় তার উপরেই কিন্তু নির্ভর করবে বেসিক পে কত হবে। এটি যত বেশি হবে তত বেসিক বাড়বে, এটি যত কমবে বেসিক তত কমবে। সুতরাং এই আইওআর, এই আইওআরের উপরেই নির্ভর করবে হচ্ছে আমাদের বেসিকটা কতটা বাড়বে। যেহেতু এই 2.57 হলে কিন্তু খুব বেশি যে বেতন বৃদ্ধি পাবে তা কিন্তু নয়, কারণ আমাদের যদি ডিএ যদি 125% হয়ে যায় তাহলে কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু খুব বেশি থাকবে না। অর্থাৎ যেটা সেন্ট্রালের কর্মচারীরা যার জন্যই আন্দোলন করেছিল, ওদের কারণ ডিএ বেশি ছিল, তারপরে 2.57 দেওয়ার পরে বেতন কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি, যার জন্যই বিক্ষোভ অসন্তোষ ছিল। এবং আমাদের মধ্যেও সেরকমই হবে, যে খুব বেশি যে বেতন বৃদ্ধি পাবে পে কমিশন হওয়ার পরে তা কিন্তু হবে না। সেটি নিচু যে কর্মী যারা আছে তাদের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরটা, সঙ্গে যদি অন্য উপরে তলার যারা আছে তাদের বা মিডিয়াম স্তরে যারা চাকরি করেন তাদের যদি ফিটমেন্ট ফ্যাক্টরটা যদি কম বা বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে কী হবে। আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর যদি একই রকম থাকে তাহলে যে সবাই যে খুব বেশি সুবিধা পাবে তা কিন্তু হবে না। এই আইওআর এর উপরেই নির্ভর করবে বেসিক পে বৃদ্ধি পাবে কতটা বা আরও কতটা বাড়তে পারে, এটা হচ্ছে এই আইওআর এর উপরেই নির্ভর করে। আশা করি পরিষ্কার বুঝাতে পেরেছি, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে বলবেন, আবার আমি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব, বা কারো যদি জানার কিছু থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে, আমার চ্যানেলে লাইক, এই ভিডিওটি লাইক বা শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।